শুধু কোরআন পড়ে কোনো লাভ নেই, কোরআন তো পড়তেই হবে, আমিও পড়েছি বা মাইনে পড়েছি। তখন কোরআন থেকে পড়ে 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 আমি ভাবলাম পুরো কায়নাত কোরআন ভিতরেই আছে, কি করে প্লেন বানাতে হবে সেটাও আপনাকে মৌলানা সাহেব বললো, কি করে প্লেন বানাতে হবে সেটাও কোরআনে আছে, কি করে কম্পিউটার বানাতে হবে সেটাও কোরআনের ভিতরে আছে, কি করে সায়েন্স বুঝতে হবে সেটাও কোরআনের ভিতরে আছে, কি করে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স আছে সেটাও কোরআনের ভিতরে। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়ছি তখন আমরা ভেবে যাচ্ছি যে কি করে উনি আগেই বলে দিয়েছেন যে এই এই সময় এই ওয়াক্ত এই এই ঘটনাটা হবে, সেটা আমরা পড়েছি। তাও আমরা একটা আন্দোলন ছেড়েছি, কেন শুধু কোরআন, এক হাতে আমরা কোরআন নেব আর দুসরে অন্য হাতে আমরা কম্পিউটার নেব, আমরা দ্বীনি তালিমও নেব আমরা দুনিয়াবি তালিমও নেব। আমার ভিতর থেকে আসছে যখন আমি মাদ্রাসাতে বসে কোরআন পড়তে পারি, কেন আমি লন্ডন গিয়ে কোরআনের মায়নেটা কেন বলবো না, বলতে পারবো তো? যখন আমরা চেষ্টা থাকবে, যখন আমি চেষ্টা করব, আমি লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড গিয়ে আমরা তাবলিগ করব, আমরা বলবো এক ইসলাম এক আল্লাহ এক নবী, সেটা তো আমি বলবো। তখন তো আমাকে বুঝতে হবে ইংরেজি, তখন তো আমাকে বুঝতে হবে কম্পিউটার, তখন তো আমাকে বুঝতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন। যখন আমরা ইংরেজি বুঝবো না, কি করে আমি সুইজারল্যান্ড গিয়ে আমাকে আমি বুঝাবো, বুঝাতে পারবো না? তার জন্যই আমি বলছি আমরা আমরা এই জন্য এখানে বসে আছে, আমরা সবাই এই আন্দোলন ছেড়েছি, কোরআনও পড়বো আর ইংরেজিও পড়বো কম্পিউটারও পড়বো, কম্পিউটার এক হাতে নেব এক হাতে কোরআন নেব, আর পুরো দুনিয়ার ভেতরে গিয়ে গিয়ে তাবলিগ করব যে আমাদের ইসলাম মানে কি, আমাদের ইসলাম মানে পিস শান্তি, আমরা জাহাদ মানে কি, জাহাদের মানে এটা নেই কার কারো গলা কেটে দাও, জাহাদের মানে এটা এই যে সব মহিলারা বাচ্চারা বসে আছে, এই সব কুচি কুচি বাচ্চা বসে আছে, এরা জেহাদ নিয়েছে, এখন আমরা পড়বো আর বাইরে গিয়ে ইসলাম 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 তাবলিগ করব। হম লোগ অন্দর জো চলতা হয় না ও বাহার নিকাল নাই পাতে, হম সমঝ নাই পাতে কে কেসে হম লোগ ইসলাম কে বারে মে কি করে আমরা ইসলামের যা পিস আছে ইসলামের যা মিনিং আছে কি করে আমি সবাইকে বোঝাবো সেটা আমরা বুঝতেই পারছি না। এই যে একটা আমরা আন্দোলনে ছেড়েছি, এখন ইমামবাড়ার জন্য এখন কথা হলো, আমি একজনকে জিজ্ঞেস করবো, এখানে তো এত আমি তো মৌলানা নেই, আমি শুধু কোরআন পড়েছি, আমি সাত কালমা পড়েছি, আমি হাদিস পড়েছি, আমি মাইনে পড়েছি, তার ভিতর থেকে আমি এখন এইজন যে বসে আছেন সবাইকে সম্মান দিয়ে আমি জিজ্ঞেস করছি, কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী যা আমাদের রাজ্যের মাইনরিটি মিনিস্টার আছে ওনার লাইফটা এত লাক্সারিয়াস কি করে, উনিও তো একজন ইমাম আছেন, উনিও তো একজন মৌলভী আছেন, উনিও তো একজন মাদ্রাসা চালাচ্ছেন, আপনারা কেন এই অবস্থায় আছেন, কেন একজন ফিরহাদ হাকিম এত লাক্সারিয়াস লাইফ কি করে পাচ্ছে, আপনারা কেন পাচ্ছেন না, কেন পাবেন না? তার জন্য আমরা হাতে হাত মিলিয়ে এখন এগিয়ে যাব, আর যত মাদ্রাসারা পিছনে আছে, যত ইমামরা ইমাম ভাতা পাচ্ছে না, স্যালারি ভালো করে পাচ্ছে না, যত মাদ্রাসার ভিতরে খাবার খাবার জিনিস নেই, বসার জিনিস নেই, পড়ার জিনিস নেই, কোনো লাক্সারিস নেই, তার জন্য আমরা আওয়াজটা তুলবো, সুপ্রিম কোর্ট যেতে হবে সুপ্রিম কোর্ট যাব নিজের দাবি নিয়ে, হাইকোর্ট যেতে হবে হাইকোর্ট যাব নিজের দাবি নিয়ে, নিজের হকের জন্য আওয়াজ তুলবো আর হকটা নিয়ে আসবো। কেন একজন মহিলা মমতা ব্যানার্জি আমাদেরকে বোকা বানাচ্ছে, আমাদেরকে ইউজ করে শুধু ভোট ব্যাংক বানিয়ে রেখে দিয়েছে, আমরা ভোট ব্যাংক নেই, কোন মুসলমান ভোট ব্যাংক নেই, মুসলমান ভিতরে দিল আছে, মুসলমান মাথায় বুদ্ধি আছে, এখন মুসলমানরা বুঝে গেছে যে আমরা পড়বো আর এগিয়ে যাব, আর আমাদেরকে কেউ রোকতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না। তার জন্য যতটা আন্দোলন হবে আমি যতটা এখানে ইমাম সাহেব বসে আছেন আমি